আপুর আকি ভাইয়ের বিপরীতে কি হয়েছে? ফাইনালি রাকিব হোসেনের ফেস দিয়ে মুখ খোলেন নুসরাত জাহান অন্তরা। নুসরাত জাহান অন্তরা লাইভে এসে কি বললেন রাকিব হোসেনের ফেসবুক ফেস দিয়ে, চলুন দেখা যাক। আপুর আকি ভাইয়ের বিপরীতে কি হয়েছে? আজ একটু সমস্যা হয়েছে, ইনশাআল্লাহ ভেরিসুন ঠিক হয়ে যাবে। কারণ না হলে আরো কপিরাইট আসবে, সেজন্য তারা এগুলো আনলিস্ট করে রাখছে। এখন বর্তমানে সর্বপ্রথম ঝামেলা শুরু হয় আরজ প্রেম চৌধুরীর বিয়েতে। তৌহিদ আফ্রিদি এবং রাফসানদার ছোট ভাই কিবের নাম দিয়ে দুজনে মজা করে ভিডিও বানায়। এই কারণে রাকিবের বাংলাদেশের সাইবার কমিউনিটি কতটা শক্ত এটা তো আপনারা বুঝতেই পেরেছেন। তারা বলছে যে রাকিব এবং অন্তরা যদি লাইভে এসে মাফ চায় সব ঠিক হয়ে যাবে, তাহলে ওনাদের কি আর কোনো ক্ষতিও হবে না। তো দেখা যাক সর্বশেষে কি হয়, আমরা তো দেখবো এবং আপনাদেরকেও জানাবো। আপনি কার পক্ষে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। রাকিব হোসেনের ফ্যান হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আপু রাকিব ভাইয়ের বিপরীতে কি হয়েছে? আজ একটু সমস্যা হয়েছে, ইনশাআল্লাহ ভেরিসুন ঠিক হয়ে যাবে।